স্কুল লেভেল জিওগ্রাফির এই পর্বে সকলকে স্বাগতম। এই পর্বে আমরা বরফে ঢাকা মহাদেশ আন্টার্কটিকা সম্পর্কে জানব। তোমরা কি জানো, আজ থেকে প্রায় 34 কোটি বছর আগে কার্বনিফেরাস উপযুগে সমস্ত মহাদেশগুলি একত্রিত অবস্থায় একটি বৃহদায়তন মহাদেশ বা সুপার কন্টিনেন্ট গঠন করেছিল, যার নাম ছিল প্যাঞ্জিয়া। আর এই আন্টার্কটিকা, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত একসাথেই এই প্যাঞ্জিয়ার অংশ ছিল। পরবর্তীতে মেসোজয়িক যুগের শুরু থেকে, অর্থাৎ আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে, মহাদেশ সঞ্চারণের ফলে প্যাঞ্জিয়া ভেঙে আন্টার্কটিকা দক্ষিণ মেরুতে চলে আসে। বিশ্বের নথিবদ্ধ ইতিহাসে আন্টার্কটিকাই হলো সর্বশেষ আবিষ্কৃত অঞ্চল। 1820 সালে ভস্তক ও মার্নি নামে দুই রাশিয়ান রণতরীর অভিযাত্রী ফেবিয়ান গোটলিয়ের ফন বিডিংসেন ও মিখাইল লাজারেভ কর্তৃক ফিম্বুল তুষার সোপান আবিষ্কারের পূর্বে এই মহাদেশটির অস্তিত্বের কথা কেউই জানত না। অবশ্য পরবর্তীতে 19 অক্টোবর 1911 সাল নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড আমুন্ডসেন ও তার সঙ্গীরা বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করলেন। লক্ষ্য, আন্টার্কটিকা মহাদেশের কেন্দ্রবিন্দু কুমেরু বিন্দুতে পৌঁছানো। ভয়ঙ্কর প্রতিকূল আবহাওয়া, তুষারঝড়, বরফের স্তরে বড় বড় ফাটল, সব কিছুকে উপেক্ষা করে 14 ডিসেম্বর 1911 তারাই প্রথম পৌঁছালেন পৃথিবীর দক্ষিণ মেরুতে। 9 জানুয়ারি 1982 সালে প্রথম ভারতীয় অভিযাত্রী দল আন্টার্কটিকায় পৌঁছায়। স্থাপিত হয় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী। এবং পরবর্তীতে 1988 সালের 26শে মার্চ অষ্টম অভিযাত্রী দল দক্ষিণ গঙ্গোত্রীর থেকে 70 কিলোমিটার দূরে মৈত্রী নামে আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করে। গ্রিক শব্দ আন্টার্কটিক এর অর্থ উত্তরের বিপরীত। কথিত আছে খ্রিস্টীয় 2য় শতাব্দীতে তীরের মরিনোস তার অসংরক্ষিত বিশ্বমানচিত্রে এই নামটি প্রথম ব্যবহার করেছিলেন। দক্ষিণ মেরুবৃত্তের দক্ষিণে অবস্থিত এই মহাদেশটি দক্ষিণ মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। প্রায় 1,42,00,000 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট আন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং আয়তনে অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় দ্বিগুণ। এটা বিশ্বের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ মহাদেশ। এর জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 0.000008 জন। সারা বছরই প্রায় 1 থেকে 2 কিলোমিটার পুরু স্থায়ী বরফের চাদরে ঢাকা থাকে এই মহাদেশ। এই কারণে পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রঙের দেখানো থাকে, তাই আন্টার্কটিকার আরেক নাম সাদা মহাদেশ। পুরো মহাদেশটাই একটা বিশাল উঁচু মালভূমি যার উচ্চতা 2,000 থেকে 5,000 মিটার। মহাদেশের পশ্চিম দিকের অংশটা সংকীর্ণ, কিন্তু পূর্ব দিকের অংশটা প্রশস্ত। বহু সাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ এই মহাদেশটাকে ঘিরে রেখেছে। প্রশান্ত মহাসাগরের রস উপসাগরের তীরে মাউন্ট এরেবাস আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরি। ভেনসান ম্যাসিফ যার উচ্চতা 4,897 মিটার, এটি আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়াও বিশাল বিশাল হিমবাহ রয়েছে এই মহাদেশে। এদের মধ্যে ল্যাম্বার্ট পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। চিরস্থায়ী বরফে ঢাকা এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল। সারা বছরই হিমশীতল আবহাওয়া, কনকনে ঠান্ডা বাতাস আর তুষারঝড় চলে এখানে। শীতকালে তাপমাত্রা প্রায় -40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -75 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায়। রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক এর সর্বনিম্ন তাপমাত্রা -89.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই পৃথিবীর শীতলতম স্থান। মে আগস্ট মাসে আন্টার্কটিকা মহাদেশে প্রায় 24 ঘন্টাই অন্ধকার থাকে। আকাশে সূর্য দেখা যায় না।
এই সময়ে মাঝে মাঝেই আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনু রঙের মতো আলোর ছটা বা মেরুর জ্যোতি দেখা যায়। গ্রীষ্মকালে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে এর অবস্থা কিছুটা বদলায়। তাপমাত্রা কিছুটা বেড়ে প্রায় -20°C পৌঁছায়। তখন আকাশে 24 ঘন্টাই সূর্য দেখা যায়, কিন্তু সূর্যের আলো বেশ বাঁকাভাবে পড়ে, তার বেশিরভাগটাই বরফে প্রতিফলিত হয়ে ফিরে যায়, ফলে উষ্ণতা খুব বেশি বাড়তে পারে না। চির তুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন, শ্যাওলা প্রভৃতি জন্মায়। আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। এই পেঙ্গুইন উড়তে পারে না, কিন্তু ভালো সাঁতার কাটতে পারে। প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে এই আন্টার্কটিকা মহাদেশে। এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন সব থেকে বড়, প্রায় 4 ফুট লম্বা আর ওজন হয় প্রায় 30 কেজি। সারা শরীর চকচকে পালকে থাকা থাকে, যা জলে ভেসে, এবং ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরো চর্বি স্তর। ভয়ঙ্কর ঠান্ডাতেই এরা অভ্যস্ত। চারপাশের সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি, সিল দেখা যায়। আন্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি, যা পেঙ্গুইনের প্রধান খাদ্য। এখন যদি আমরা রস সাগরের তীর থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত অভিযানের কথা কল্পনা করি, তাহলে কেমন লাগবে? মাউন্ট এরেবাসের উত্তপ্ত বাষ্প আর লাভা পেরিয়ে প্রথমেই পড়বে প্রায় 3,500 কিলোমিটার দীর্ঘ ট্রান্স আন্টার্কটিকা পর্বতশ্রেণী। এরপর বরফহীন উপত্যকা, প্রবল বাতাসে ধাক্কায় পর্বতের গায়ে বড় বড় পাথরের ক্ষয় হয়েছে, এবং এই বাতাসের গতিবেগ থাকে প্রায় 320 কিলোমিটার প্রতি ঘণ্টা। এর কিছু পরেই বার্ডমোর হিমবাহ, যা চারিদিকে বহুতল বাড়ির সমান উঁচু বরফের স্তূপ। এখান থেকে দক্ষিণ মেরু পর্যন্ত চির তুষারক্ষেত্র এবং অন্তহীন বরফের রাজত্ব। এই মহাদেশ কোনো দেশের অধীন নয়। আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড। প্রায় 40টা দেশের 100টারও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে এই মহাদেশে। এই আন্টার্কটিকা একটি ডিফ্যাক্টো কন্ডোমিনিয়াম। আন্টার্কটিকা চুক্তি অনুযায়ী কনসাল্টিং মর্যাদাপ্রাপ্ত পক্ষগুলির দ্বারাই এই মহাদেশ শাসিত হয়। 1959 সালে 12টি দেশ ও পরে আরও 38টি দেশ এই চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তি দ্বারা আন্টার্কটিকায় সামরিক কার্যকলাপ, খনিজ উত্তোলন, পারমাণবিক বোমা বিস্ফোরণ ও পারমাণবিক বর্জ্য নিক্ষেপ নিষিদ্ধ করা হয়। বৈজ্ঞানিক গবেষণার পৃষ্ঠপোষকতা করা হয় এবং সমগ্র মহাদেশের জীব ভৌলিক ক্ষেত্রটিকে রক্ষা করা হয়। বিভিন্ন দেশের প্রায় 4,000েরও বেশি বিজ্ঞানী এখানে গবেষণার কাজে নিয়োজিত আছেন। এই মহাদেশের ভূগর্ভে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, নিকেল ও সোনার অফুরন্ত ভাণ্ডার রয়েছে। দক্ষিণ মেরুতে চির তুষারে ঢাকা এই মহাদেশের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ। কিন্তু বিশ্ব উষ্ণায়ন, ওজন স্তর ক্ষয়, বায়ু দূষণ ইত্যাদি কারণে আন্টার্কটিকার দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সব কিছুই এখন চরম সংকটের মুখে। ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে আন্টার্কটিকার বরফ, এবং সাথে সাথে কমে যাচ্ছে মহাদেশটার আয়তন, এবং নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এই বরফে ঢাকা মহাদেশ আন্টার্কটিকা সম্পর্কে তোমাদের জন্য 2টি প্রশ্ন। আন্টার্কটিকার পুরো বরফের স্তর গলে গেলে
সমুদ্রের জলস্তর অনেকটা বেড়ে যাবে। এর ফলে সারা পৃথিবী জুড়ে কি কি সংকট দেখা দিতে পারে বলে তোমার মনে হয়? কোয়েশ্চেন নাম্বার দুই, বিজ্ঞানীরা শীতকালে আন্টার্কটিকা অভিযানে যান কেন? এই দুটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো। এই ভিডিওটি দেখে উপকৃত হলে লিংক শেয়ার করে অন্যকেও উপকৃত করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।